আসসালামু আলাইকুম সবাইকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ সঈদ নুরুজ্জামান ফলো এবং লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমটি হচ্ছে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইফতা মানে হচ্ছে খোলা ওপেন করতে বা খুলতে বলতে পারি ইফতা মানে হচ্ছে খোলো যেমন ইফতাবাব দরজা খোলো ইফতা শান্তা ব্যাগটি খোলো ইফতা আল শান্তা ব্যক্তি হলো পরের শব্দটি হচ্ছে খারবান অর্থ হচ্ছে খারাপ বা নষ্ট তো আরবিতে অনেকে খারাপকে বলে খারাপ এখানে আছে খারবান বা খারাপ এর অর্থ হচ্ছে খারাপ বা নষ্ট সার্ফ মানে হচ্ছে খুচরা বা বাংতি দফতর অর্থ হচ্ছে খাতা বা নোটবুক পরের যে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে কারবাই মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রিকে আরবিতে বলে কারবাই। আর পরের যে শব্দটি আছে সেটি হচ্ছে কার্বা মানে হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ শুধু বিদ্যুৎ বা কারেন্টকে আমরা আরবিতে বলবো বলব কাহার বা সিল্ক মানে হচ্ছে তার বা ওয়ার ইলেকট্রিক ওয়ার বা তারকে আরবিতে বলে সিল্ক জরদিয়া মানে হচ্ছে প্লায়ার টিকের কাজ করতে গেলে প্লায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রের নাম তো আরবিতে বলে জরদিয়া মোফাক মানে হচ্ছে স্ক্রু ড্রাইভার স্ক্রু বলে মোফাক তো এই পেজের শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে লাজিম মানে হচ্ছে অবশ্যই অবশ্যই করণীয় বা অফকোর্স ইংরেজিতে বলে আরবিতে লাজিম মমকিন বা মনকিন মানে যে হতে পারে বা সম্ভবত সম্ভবত বা হতে পারে মেবি তো আরবিতে বলে মনকিন আসান মানে হচ্ছে কারণ আসান মানে হচ্ছে কারণ কোনো কিছু কারণ দেখাতে আমরা অবশ্যই বলবো আসান শব্দটি ব্যবহার করে পরে বাক্যটি বলবো আকিত মানে নিশ্চিত শিওর বা নিশ্চিত হলে অবশ্যই আমরা বলবো আকিত কেউ কোনো বিষয় নিশ্চিত কিনা সেটাও তাকে আমরা ওয়াদা হিসাবে ও জিজ্ঞেস করতে পারি তো আকিত আপনি নিশ্চিত যদি সে নিশ্চিত থাকে অবশ্যই বলবে আইউ আকিত আর নাম আকিত হা নিশ্চিত সিল্লিম মানে হচ্ছে মই বা সিঁড়ি আরব কান্ট্রিতে ইলেকট্রিক্যালের কাজ করতে গেলে বা রঙের কাজ করতে গেলে বিশেষ করে সিল্লিম বা সুল্লাম অবশ্যই দরকার পড়ে থাকে মই বা তো মই বা আরবি হচ্ছে সিল্লিম কেউ কেউ বলে সুল্লাম তারপরে শব্দটি হচ্ছে সাল্লাম মানে হচ্ছে সাক্ষাৎকার খেদমা মানে হচ্ছে সেবা বা সার্ভিস খেদমা আরবি শব্দের অর্থ হচ্ছে সেবা বা সার্ভিস খাদেম মানে হচ্ছে সেবক খাদেম মানে হচ্ছে সেবক আর খাদ্দামা মানে হচ্ছে কাজের মেয়ে বা সেবিকা ও বলতে পারেন কাজের মেয়েকে আরব কাণ্টিতে বলে খাদ্দামা তরিক মানে হচ্ছে রাস্তা রোড বা রাস্তাকে আরবিতে বলে তরিক তরিকা মানে পদ্ধতি বা সিস্টেম আমরা অনেক সময় বলে থাকি আরবিতে এভাবে ইনটা তরিকা মাফিসিদা পদ্ধতি বা সিস্টেম সঠিক না থাকে তাহলে আমরা অবশ্যই বলবো ইনটা তরিকা মাফিসিদা এখানে আছে তরিক মানে হচ্ছে রাস্তা তরিকা মানে হচ্ছে পদ্ধতি সরফ মানে হচ্ছে বাংতি সরাফা মানে হচ্ছে এটিএম এটিএম বুথ অবশ্যই বাংলাদেশে আপনারা চিনেন যেখান থেকে টাকা উত্তোলন করা হয় সরাফা এটিএম বুথ বা এটিএম সার্ফ মানে হচ্ছে বাংতি বা চেঞ্জ বা পরিবর্তন করতে গেলে আমরা অবশ্যই টাকা আমরা বাঙাতে গেলে চেঞ্জ করতে গেলে অবশ্যই আমরা আরবিতে বলবো সার্ফ ফি সার্ফ বাংতি আছে দামাম মানে হচ্ছে ডিউটি অবশ্যই আরব কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রিতে আমরা ডিউটি করে থাকি ডিউটিকে আরবিতে বলে দাম দম মানে হচ্ছে রক্ত দম মানে হচ্ছে রক্ত অনেকে দম আর দম এক করে ফেলে দম মানে হচ্ছে ডিউটি আর দম মানে হচ্ছে রক্ত তো এখানে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য আছে আমরা প্রথমটি জেনে নিব হুয়া না দিনতা বা বলতে পারেন হুয়া কালাম ইনতা এর অর্থ হচ্ছে আপনাকে ডেকেছে বস যদি বলে ওনাকে ডেকে নিয়ে আসো তো অবশ্যই আমরা তাকে গিয়ে বলবো হুয়া না হুয়া কালাম ইনতা আপনাকে ডেকেছে আর একটু শুদ্ধভাবে বলতে চাই তাহলে এভাবে বলবো নাদাক মানে হচ্ছে আপনাকে ডেকেছে শর্টকাটে একটি ওয়ার্ড দিয়ে আমরা বোঝাতে পারবো নাদাক মানে হচ্ছে আপনাকে ডেকেছে বা বলতে পারবো মুদির নাদাক বস আপনাকে ডেকেছে বা মুদির আপনাকে ডেকেছে তা আমরা জানলাম নাদাক মানে হচ্ছে আপনাকে ডেকেছে প্রশ্ন করবে সে অবশ্যই প্রশ্ন করবে মিন না দিয়ানা কে আমাকে ডেকেছে মিন না কি কে আমাকে ডেকেছে বা আমরা এইভাবে বলতে পারবো মিন না দানি কে আমাকে ডেকেছে মিন নাদানি কে আমাকে ডেকেছে তো পরের শব্দটি হচ্ছে না দি মানে হচ্ছে ডাকা বা ডেকেছে না ডাক মানে হচ্ছে আপনাকে ডেকেছে না দি মানে হচ্ছে ডাকা বা ডেকেছে তো কেন ডেকেছে আমাকে অবশ্যই আমি প্রশ্ন করবো লেস ফি না দিয়ে আনা কেন আমাকে ডেকেছে না দিয়ে আনা কেন আমাকে ডেকেছে কেউ যদি বলে ওনাকে ডাকেন ওনাকে ডাকেন আরবি হচ্ছে না দা না দা তো একটি শব্দ দিয়ে আমরা অবশ্যই এই বাক্যটি বোঝাতে পারবো ওনাকে ডাকেন আপনার যদি কোনো কর্মচারী থেকে থাকে অবশ্যই তাকে বলবেন ওনাকে ডাকেন তার বিতে বলবেন না দা আরাবিয়া মানে হচ্ছে ট্রলি আরব কান্ট্রিতে অবশ্যই আপনারা দেখবেন ছোটো ধরনের ট্রলি আছে যেগুলো আমরা ছোটোখাটো মালামাল বহন করতে পারি তো আরাবিয়া মানে হচ্ছে ট্রলি গাড়ি বা ট্রলি সামান মানে হচ্ছে মালামাল সামান মানে হচ্ছে মালামাল সয়া গিদ্দাম একটু সামনে শহরা একটু পিছনে ইয়ামিন সামান্য ডানে সামান্য বামে তো আমরা শিখলাম শয়া মানে হচ্ছে একটু গিদ্াম মানে হচ্ছে সামনে মানে হচ্ছে পিছনে ইয়ামিন মানে হচ্ছে ডানে মানে হচ্ছে বামে সম্মানিত দেশ প্রবাসীর সকল ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ সাথে সাথে আরও একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আপনারা নিয়মিত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের সাইদ সাঈদ জামান পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম